আমরা মমতার বিরুদ্ধে পশ্চিমবঙ্গে লড়বো, আমরা বামপন্থীরা। মমতা নিজে অপরাধী, মমতা নিজে চোর, তার কাছে ধর্মের বাণী আমরা শুনতে চাই না। আরও বড় কথা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের না তৃণমূল পার্টি না তৃণমূল সরকারের মাথায় মমতা নেই, আছে তার খোকাবাবু। মমতা সিম্পলি একজন ভার্চুয়াল চিফ মিনিস্টার, অ্যাকচুয়াল চিফ মিনিস্টার খোকাবাবু। তাই মমতা ব্যানার্জির কথার না বাঁ আছে না ডান আছে, না ভালো আছে না খারাপ আছে, ওগুলো বেকার কথাবার্তায় আমরা কোনো মূল্য দিতে চাই না। কংগ্রেস কতদিন পচা ডোবা লাগছিল, এখন রাহুল গান্ধী কেমন আছে জিজ্ঞেস করার প্রয়োজন কি? মমতা ব্যানার্জি বুঝছে যে হাল যেদিকে যাচ্ছে, ভারতবর্ষের রাজনীতির প্রবণতা যেদিকে যাচ্ছে আগামী দিন কংগ্রেসের, তাই ম্যানেজ করে রাখি এখন থেকে। এ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি না এ বাংলার মুখ্যমন্ত্রী খোকাবাবু, আগে সেই ফয়সালা হোক। সারা বাংলা কোন পথে চলেছে তার কথা বলা হোক। ভারতবর্ষের বিজেপি পার্টিকে ক্ষমতাচ্যুত করার জন্য কংগ্রেসের লড়াই রাহুল গান্ধী কন্যাকুমারীতে কাশ্মীর করেছেন, হিমাচল কর্ণাটক জয়ী করেছেন, মধ্যপ্রদেশে জয়ী হব, ছত্তিশগড়ে ক্ষমতা থাকবো, রাজস্থানে আমরা থাকবো, লড়বো আমরা।